আমি এখন আছি জাতীয় তিন নেতার মাজারে এই ভিডিওতে তিন নেতার মাজার দেখানোর পাশাপাশি জানাবো এখানকার ঐতিহাসিক তথ্যসমূহ জাতীয় তিন নেতার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁষে সোহরাওয়ার উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত আইকনিক দোয়েল চত্বরের ঠিক উত্তর পাশেই এর অবস্থান এর পূর্ব পাশে আছে শিশু একাডেমি ও হাইকোর্ট ভবন বাংলাদেশে আধুনিক স্থাপত্য রীতির অনন্য অসাধারণ নিদর্শন এই সমাধি সমাধিসৌধ ইসলামিক শৈলীর চিত্তাকর্ষক এই বিশাল স্মৃতিফলক দূর থেকে খুব সহজেই নজরকারে আর কৌতূহল জাগায় নান্দনিক এই স্থাপনার নকশাকার বাংলাদেশ সরকারের সাবেক প্রধান স্থাপতি এস এ কে মাসুদ আহমেদ তিন নেতার এই সমাধি উনিশশো সালে স্থাপিত হয় আর এই আধুনিক সৌধটি উনিশশো উনআশি সালে নির্মাণ কাজ শুরু করে উনিশশো সালে সমাপ্ত করা হয় এখানে চিরণ ইদ্রায় আছেন বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাজা নাজিমউদ্দিন ও শেরে বাংলা একে ফজলুল হক বিভিন্ন তারিখে মৃত্যুবরণ করলেও পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের পাশাপাশি সমায়িত করা হয় এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত এ রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত উনিশশো সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি পূর্ব পাকিস্তানের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সমাদৃত মধ্যখানে থাকা কবরটি ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিম উদ্দিনের ধর্মপ্রাণ এ নেতা ব্রিটিশ আমলে হিন্দু ও মুসলমানের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা অনেকাংশে দূর করেছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলার সবচেয়ে সুপরিচিত রাজনীতিবিদ যিনি তার অসীম সাহসিকতাপূর্ণ নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন তিনি সেরে বাংলা এঁকে ফজলুল হক এই কবরেই সমাহিত আছেন উনিশশো সালের লাহোর প্রস্তাব পূর্ব পাকিস্তানের সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ভাষা আন্দোলনের সাথে তার রাজনৈতিক নেতৃত্ব জাতি আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে একই ছাদের নিচে মিলিত হয়ে পাশাপাশি সাহিত সমসাময়িক এই রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় মিল হল তারা তিনজনই ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠনে তিনজনই বিশেষ ভূমিকা পালন করেছেন স্বাধীনতার পরে তাদের মধ্যে দুজনই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন একে ফজলুল হক এবং হোসেন শহীদ সৌরাওয়ার্দি উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠন করে সর্বাধিক আসনে জয়লাভ করে বিজয় অর্জন করেছিলেন অন্যদিকে হোসেন শহীদ সৌরাওয়ার্দি খাজা নাজিমুদ্দিনের অধীনে শ্রমমন্ত্রী ও বেসামরিক সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এখানে সমাধি সমাধিসৌধের নিচে যে কবর দেখা যাচ্ছে এগুলো আসলে রেপ্লিকা মূল কবর রয়েছে এই আয়াতাকার মেঝের নিচের কক্ষে এই দরজা দিয়ে সেখানে প্রবেশ করা গেলেও বর্তমানে এটি বন্ধ রয়েছে তিন নেতার জন্ম ও প্রয়াণ দিবসে এই গেট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে তিন নেতার মাজার চত্বর সব সময়ই খোলা থাকে যে কোনো সময়েই এখানে ভ্রমণ করা যাবে তিন নেতার মাজার হতে আজকের মতো বলছি বিদায় দেখা হবে নতুন কোনো জায়গায় আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন খুব ভালো আল্লাহ হাফেজ